এখানে ব্যর্থতা নাই, মামুনুল হকের প্রসঙ্গটা এখানে না আনাই উচিত। আলহামদুলিল্লাহ প্রতিবাদ তো হইতেছে, বিশাল বিশাল মিছিল হইতেছে, প্রতিবাদ হইতেছে, প্রতিরোধ হইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা, শৈবে নারে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান, শৈবে নারে মুসলমান, আমি এই এগুলি শুনছি। তো অতএব মুসলমান যদি এখন, আমি তো মনে করি যদি সারা পৃথিবীর উলামায়ে কেরাম যেই কারণে জেহাদ ফরজ হয় ওই কারণ যদি পাওয়া যায় আর যদি জেহাদের ডাক দেয়, আমি তো মনে করি সরকারি দলেরও লক্ষ লক্ষ ছেলেরা রাসূলের জন্য তারা তাদের দলের দিকে তাকাবে না, তাদের ইমানের তাকা যায় রাসূলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে তারাও মাঠে ময়দানে নামবে। এরাম এই সরকারি দলের অনেক লোক, অনেক হাজার হাজার লোকের সাথে আমার পরিচয় আছে, বিএনপির লোকের সাথে আমার পরিচয় আছে, একেবারে কেন্দ্রীয় নেতা থেকে আমানুল্লাহ আমান বলেন, তারপরে ওই যে মওদুদ আহমেদ বলেন, ওনার সাথে একসাথে প্রোগ্রাম করছি, তারপরে এই যে মির্জা আব্বাস উনি আমার খিলো তালতলা মাদ্রাসার, আমি যখন প্রতিষ্ঠাতা মহতামে তিনি ওখানকার ডোনার ছিলেন, ওনার সাথে অনেক কথা হয়েছে। এখানে ব্যর্থতা নাই, মামুনুল হকের প্রসঙ্গটা এখানে না আনাই উচিত। উনি থাকলে কি হবে, আনা উরিদ আন্তা তুরিদ আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ ফাআলু লিমা ইউরিদ ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আমি চাই তুমি চাও সে চায়, তোমার আমার তার চাওয়া হবে না, আল্লাহ যেটা চায় সেটা হবে, অমুকের দ্বারা হবে, অমুকের দ্বারা হবে না, অমুকের দ্বারা হবে, এগুলি সঠিক না। ইন্নাল্লাহ তাআলা ইউয়াইদ্দিন বিরাজুলিন ফাজের, আল্লাহ তাআলা অনেক সময় ফাসে ফুজারের দ্বারাও দিনের খেদমত দেন, নমরুদরে ল্যাংড়া মশায় তারা আক্রমণ করে শেষ করছে, এটা কিছুটা পরিলক্ষিত হইতেছে। আমি তো ওই দিন হেফাজতের ওনার নাম জানে কি ওনার একটা বক্তব্য ফেসবুকে দেখলাম, তিনি বললেন যে আমরা এখন সরকারের সাথে মুখোমুখি হয়ে আমাদের কোনো লাভ হবে না, আমরা সমঝোতার মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে কারাগার থেকে বের করার জন্য।